একটা ছোট্ট মজার ঘটনা বলি। আমি তখন স্কুলে পড়ি, বরাবরই আমি ইংরেজি মাস্টারকে খুব ভয় পাইতাম, ইংরেজি শিক্ষককে। আসলে আমি ভয়টা পাইতাম ইংরেজি বিষয়টাকেই, তো সেখান থেকে শিক্ষককেও ভয় পাওয়া শুরু আর কি। তো নতুন ইংরেজি শিক্ষক জয়েন করছিলেন আমাদের স্কুলে, এবং ওই দিন আমার স্কুলে যেতে আধা ঘন্টার মতো লেট হয়েছে। তো শিক্ষক তো খুব রেগে গেলেন যে তুমি এত দেরি করে স্কুলে আসছো। আমি বললাম যে স্যার আজকে একটা প্রতিযোগিতা ছিল, এটা জাতীয় পর্যায়ের কবিতা প্রতিযোগিতা, স্বরচিত কবিতা। বলো তুমি কবিতা লিখো নাকি? আমি বললাম জি স্যার আমি তো কবিতা লিখি। আর যাই হোক, ওই দিনের মতো পার পেয়ে গেছি কোনো মতে। তারপর হইল কি, যে কোনো ঘটনায় দুর্ঘটনায় যেভাবেই হোক আমাকে যদি কোনো কিছু বলার বা খোঁচা দেওয়ার কোনো জায়গা থাকে, তো সেই শিক্ষক মহাশয় সবসময় বলেন আরে ও পারবে কোত্থেকে, ও তো সারাদিন কবিতা লেখেই কোল পায় না। হ্যাঁ, মানে আমি যাই করি না কেন সেটা ঘুরে ফিরা কবিতার মধ্যে এসে পড়ে। আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে ফার্স্ট লুক খুব গুরুত্বপূর্ণ, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। এইটা প্রথম দেখাটা আমাদের মনে একটা বিশাল ভিতরে দাগ কেটে যায়, এবং তারপর আমরা যতই চাই না কেন সেখান থেকে বেরিয়ে আসতে পারি না। যে উদ্দেশ্যে এই এতগুলো কথা বলা, এর মূল কারণ হচ্ছে আজকে আগামী ঈদে মুক্তি হতে যাচ্ছে রায়হান রাফির নতুন ছবি সুরঙ্গ। এই সুরঙ্গর ফার্স্ট লুক টিজার প্রকাশ পাইছে। তো এই ফার্স্ট লুক দেখে আমি অভিভূত, এবং আমার মনে হয় যে ফার্স্ট লুকে একদম বাজিমাত করে দিচ্ছে রায়হান রাফি। আর আফরান নিশোর প্রথম মুভি একটা, এটা স্বাভাবিকভাবেই দর্শকদের অনেক চাহিদা। আসলে অনেক রিকোয়েস্ট ছিল, দীর্ঘদিনের রিকোয়েস্ট ছিল যে নিশো কবে বড় পর্দায় আসবেন, কবে নিশোকে বড় পর্দায় দেখা যাবে। এবং শুরু থেকেই আমরা দেখছি যে নিশোর এক ধরনের অনীহা ছিল এই বড় পর্দার অভিনয়ের ব্যাপারে। যেমন আমরা যদি তিন টেক্কা বলি, ছোট পর্দার তিন টেক্কা বলতে আমি বুঝি মুশারফ করিম, চঞ্চল চৌধুরী এবং আফরান নিশো। তো বাকি দুজন, চঞ্চল চৌধুরী বড় পর্দায় কাজ করেছেন, একদম ফাটে কাজ করেছেন, মুশারফ করিমও তাই। এবার নিশোর পালা কেমন করবেন তিনি জানি না, কিন্তু ফার্স্ট লুক দেখে যা মনে হলো যে আগামী ঈদের এটা একটা উড়ন্ত মুভি হতে যাচ্ছে। এই ফার্স্ট লুকটা শুরু হয়েছে, এটা কিন্তু টিজার না বা ট্রেলার না, ট্রেলার সামনে আসবে, পরে আসবে। ফার্স্ট লুকটা শুরু হয়েছে বিদ্যুৎ চমকের মধ্য দিয়ে, বিদ্যুৎ চমকাচ্ছে, সেখান থেকে নিশু ঘুরে তাকাইলো, ওরে বাবা কি এক্সপ্রেশন। তারপর আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকলো, একটা অগোছালো ঘর, সেই ঘরের মধ্যে থেকে একটা ডালার মতো সরাইলো, যার নিচে আসলে সুরঙ্গ। সেই সুরঙ্গের মধ্যে নিশু নেমে গেল, এবং সুরঙ্গের মধ্যে যখন আঘাত ছিল নিশু, তখন যে একটা লাঠির সাহায্যে স্ক্রল করে আঘাত ছিল, এটা বেশ ভাল লাগছে আমার, বেশ একটু ডিফারেন্ট মনে হয়েছে। তারপর হচ্ছে যে সুরঙ্গতে বসে সিগারেট ধরানো, তারপরে শেষ দৃশ্যটা যেটা আপনারা এই ফার্স্ট লুকের পোস্টারে দেখেছেন, উপর থেকে যেটা সুরঙ্গের মধ্য দিয়ে নিশুকে দেখা যাচ্ছে এই যে শটটা। আর বাতি জ্বলছিল, আগের যে ফিলামেন্ট বাতিগুলো ছিল সেই বাতিগুলো দেখা যাচ্ছে। মানে ওভারঅল একটা চমৎকার, চমকে দেওয়ার মতো একটা ফার্স্ট লুক হয়েছে, ফার্স্ট লুকে একদম চমকেই গেছি। আর রায়হান রাফিকে নিয়ে তো নতুন করে বলার কিছু নাই, উনি সবসময় আমাদেরকে চমক দিয়ে যাচ্ছেন। তো আমার মনের মধ্যে নানারকম উকিঝুঁকি মারতেছে যে এই সুরঙ্গর গল্পটা কী, কী নিয়ে সুরঙ্গের গল্প হইতে পারে। আমার কখনো মনে হচ্ছে যে এইটা কি সেই সোনালী ব্যাংকের ঘটনাটা, সোনালী ব্যাংকে সুরঙ্গ কাইটা যে ঢুকছিল জানি না আমি, কারণ মনে হওয়ার কারণ আছে। মনে হওয়ার কারণ হচ্ছে যে রায়হান রাফির যে সকল ছবি আমরা দেখি সেটা কোনো না কোনো একটা ক্লু থাকে, কোনো না কোনো একটা ঘটনা সূত্রকে নিয়ে তিনি সেটাকে আমাদের সামনে প্রেজেন্ট করেন, খুব সুন্দরভাবে জাদুকরের মতো প্রেজেন্ট করেন। তো নিশোকেও তিনি জাদুকরের মতোই হাজির করছেন, কারণ মানে কী জাদু করেছেন রায়হান রাফি নিশোকে, যিনি এতদিন পর বড় পর্দায় আমাদের সামনে হাজির হচ্ছেন। তো কখনো মনে, একবার মনে হলো যে এটা কি মানি হেস্টের মতো কিছু একটা নাকি। হ্যাঁ, যাই হোক, কী হবে জানি না, তবে মনে হয় ভালো কিছু হতে যাচ্ছে। আর শেষ কথা হলো, প্রথম কথা বলেছিলাম ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন, আর শেষ কথা হলো শেষ ভালো যার সব ভালো তার। আশা করি সুরঙ্গের শেষটাও খুবই ভালো হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।